প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সিভিল কনস্ট্রাকশন ব্যবহারিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যে ব্যবহারিক কাজটি করাবো আজকের, পেইন্টিং, রংকরণ। তো রংকরণের মধ্যে অনেক রকমের প্রকারভেদ আছে। তার মধ্যে আমরা যেটা আজকে করাবো ডিস্টেম্পরকরণ। যে জবটি করাবো তার নাম হয়েছে ডিস্টেম্পর কাজের কৌশল। নতুন পৃষ্ঠতল অর্থাৎ প্লাস্টার কিন্তু নতুন পৃষ্ঠতল এবং পুরনো পৃষ্ঠতলে দুই স্থানে আমরা ব্যবহারিক অর্থাৎ ডিস্টেম্পার করব। তো আমরা যদি নতুন পৃষ্ঠতলে প্লাস্টার করি তাহলে স্যান্ডপেপার দিয়ে শুধু পরিষ্কার করে মসৃণ করে ঘষে নিলেই হবে। আর যদি পুরনো পৃষ্ঠতল তাহলে আমাদের স্ক্রাবার দিয়ে পুরনো যে ডিস্টেম্পার বা যে রঙই থাকুক সেটা স্যান্ডপেপার দিয়ে ঘষে উঠিয়ে কাজ করতে হবে। তো আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব তার সাথে সবাই পরিচিত হওয়া দরকার। পুরনো পৃষ্ঠতলে যদি কাজ করতে হয় তাহলে স্ক্রাপার অর্থাৎ পুরনো রং তোলার জন্য স্ক্রাপার প্রয়োজন। স্যান্ড পেপার বা সিরিজ কাগজ অর্থাৎ সিরিজ কাগজ দিয়ে মসৃণ করতে হবে। হ্যান্ড গ্লোভস বা লেদার গ্লোভস এবং তৈরিকৃত ডিস্টেম্পার, রং করার ব্রাশ এবং রোলার, এছাড়াও আরও আধুনিক পদ্ধতিতে রং করা যায়, ডিস্টেম্পার করা যায়, সে স্প্রে গান এর সাহায্যে রং ডিস্টেম্পার করা যায়। এখন আমাদের যে মালামালগুলো প্রয়োজন তার মধ্যে তৈরিকৃত ডিস্টেম্পার এখন আমাদের পাওয়া যায়, যেটা আমরা ব্যবহার করতে পারি, তৈরিকৃত ডিস্টেম্পার দিয়ে ব্যবহার করতে পারি আমরা। এটার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে নিতে হবে। নির্দেশনা দেওয়া অনুযায়ী পানি কতটুকু পরিমাণ পানি লাগবে সেখানে নির্দেশনা অনুযায়ী দেওয়া থাকবে, সেই পরিমাণ পানি মিশাতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত পানি মিশানো এক রঙের গাঢ়ত্ব এক সমান না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এরপরে আস্তে আস্তে আমরা পৃষ্ঠতল প্রস্তুতের দিকে যেতে হবে। পৃষ্ঠতল প্রস্তুত করার জন্য আমরা কাজ শুরু করতে পারি এখন। হ্যাঁ, পুরনো পৃষ্ঠতলকে মসৃণ করার জন্য প্রথমে স্যান্ডপেপার দিয়ে পুরনো যে ডিস্টেম্পার বা চুনকাম থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। পুরনো গাত্রতলে আমরা ডিস্টেম্পার করব, সেক্ষেত্রে পুরনো যে ডিস্টেম্পার বা চুনকাম করা থাকবে সেগুলোকে স্যান্ডপেপার বা সিরিজ কাগজ দিয়ে প্রথমে উঠিয়ে নিতে হবে। তারপরে স্ক্রাপার দিয়ে উঠিয়ে স্যান্ডপেপার দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, পরিষ্কার করা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্ত মসৃণ না হওয়া পর্যন্ত, পুরনো রং থাকা পর্যন্ত, যতক্ষণ না উঠবে ততক্ষণ ঘষে উঠাতে হবে। এইভাবে মসৃণ করতে হবে, যতক্ষণ না মসৃণ হয় ততক্ষণকে ঘষতে হবে এবং পুরনো রং থাকা যাবে না। এই ক্ষেত্রে একবারে উপরে নিচে এবং একবারে ডানে বামে অর্থাৎ উপরে নিচে এবং ডানে বামে ঘষে পুরনো রং বা পুরনো কোনো শ্যাওলা থাকলে উঠিয়ে নিতে হবে। প্রথমে উপরে নিচে তারপরে ডানে বামে। পুরনো ডিস্টেম্পার এবং চুনকাম উঠানোর পরে পরিষ্কার করার পরে পুটিং দিতে হবে। পুটিং দিয়ে মসৃণ করতে হবে। মসৃণ পুটিং শুকালে আবার ঘষতে হবে, আবার স্যান্ডপেপার দিয়ে পরিষ্কার করতে হবে, স্ক্রাবার দিয়ে কেটে নিতে হবে। এখন আমাদের মসৃণ করা স্যান্ডপেপার দেওয়া হয়ে গেল, এখন আমরা পুটিং দিয়ে এটাকে কোনো উঁচু নিচু থাকলে সেটাকে পূরণ করব। অতএব আমরা এখন পুটিং দেব। পুটিং করার কিছু সময় পরে শুকাতে দিতে হবে, তারপরে এটাকে আবার স্যান্ডপেপার দিয়ে ঘষতে হবে। ঘষার পর আমাদের ডিস্টেম্পার, তৈরিকৃত ডিস্টেম্পার অর্থাৎ মিশ্রণকৃত ডিস্টেম্পার প্রয়োগ করতে হবে।
কোটিং দেওয়ার পরে আবার স্যান্ডপেপার দিয়ে আমাদেরকে মসৃণ করতে হবে পৃষ্ঠতলকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুটি মসৃণ করা হয়ে যাচ্ছে। এই পুটি মসৃণ করার পরে আমরা আবারও এখন আমরা প্রাইম কোট অর্থাৎ প্রাথমিক যে কোট, প্রথম কোট ডিস্টেম্পারের, সেটা প্রয়োগ করব। প্রথমে উপরে নিচে প্রয়োগ করব এবং এই কোট শুকানোর পরে দ্বিতীয় কোট অর্থাৎ ফাইনাল কোট ব্যবহার করব, সেটা ডানে বামে। আমরা এখন প্রথম কোট ব্যবহার করব উপরে নিচে। তো এখানে একটি কথা বলে রাখা দরকার, যে পৃষ্ঠদেশ আমরা ডিস্টেম্পার করব সেটা অবশ্যই শুকনো হতে হবে। কোনো ভিজা পৃষ্ঠতলে ডিস্টেম্পার করা যাবে না, শুকনো। এবং কোনো ওয়েদার অর্থাৎ আবহাওয়া যখন স্যাঁতস্যাঁতে অথবা মেঘলা থাকবে তখনও ডিস্টেম্পার করা উচিত নয়, যখন ওই রৌদ্র থাকে তখনই ডিস্টেম্পার করলে ভালো হয়। এখন আমরা প্রথম কোট করব। তো এখন আমরা পৃষ্ঠতল প্রস্তুতির পরে আমরা রোলার দিয়ে প্রাইম কোট অর্থাৎ প্রথম যে কোটটা ব্যবহার করব সেই কোট প্রয়োগ করব উপরে নিচে। আমরা যাতে রঙটা বেশি না পড়ে ব্রাশ থেকে, রং যাতে বেশি না ওঠে রোলারে সেটি খেল করতে হবে এবং যাতে নিচে না পড়ে, উপরে নিচে সব জায়গায় সমানভাবে প্রয়োগ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক টানে উপরে এবং নিচে একবারে টান দিয়ে আসতে হবে। কোথায় জানি কম বেশি না হয়। উপর থেকে নিচে, উপর থেকে নিচে রোলার চালনা করতে হবে, সমানভাবে চালনা করতে হবে যাতে কোনো থেকে কম বেশি না হয়, সমস্ত পৃষ্ঠতলে সমানভাবে রঙের স্তর পড়ে। এইভাবে প্রথম কোট রং অর্থাৎ ডিস্টেম্পারের প্রথম কোট। সমানভাবে রোলার চালনা করতে হবে এবং যেখানে রোলার যাবে না সেখানে ব্রাশ দিয়ে করতে হবে, কর্নারগুলোতে ব্রাশ দিয়ে সমানভাবে রং করতে হবে। প্রথম কোট উপরে নিচে দিয়ে, হ্যাঁ, যেখানে রং বেশি গেছে সেখান থেকে এইভাবে সমস্ত পৃষ্ঠতলে রঙের প্রলেপ দেওয়া হবে ডিস্টেম্পার। ডিস্টেম্পার সাধারণত ঘরের ভিতরের দিকেই করা হয়, কোনো রুম বা ইমারতের ভিতরের পৃষ্ঠে অর্থাৎ ভিতরের দিকে ডিস্টেম্পার। এছাড়া আরও অনেক রং আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ডিস্টেম্পারের প্রথম কোট প্রদান করলাম, এখন আমাদের কিছু সময় অপেক্ষা করার পরে দেখা যায় শুকাইছে, তো এখন আমরা দ্বিতীয় কোট প্রয়োগ করব। এখন করব ডানে বামে, রং ডিস্টেম্পার যাতে বেশি না ওঠে এবং সমস্ত সব জায়গায় সমানভাবে লাগে সেভাবে আস্তে আস্তে পরিচালনা করতে হবে, যাতে কোথাও কম বেশি না লাগে। টানগুলো খুব লম্বা দিতে হবে, একেবারে মাথা পর্যন্ত আনতে হবে। হ্যাঁ, লম্বা টান দিতে হবে যাতে সব জায়গায় সমস্ত জায়গায় সমান লাগে।
তো এতক্ষণ আমরা ডিস্টেম্পার কাজের দ্বিতীয় কোড প্রয়োগ করলাম, এখন এটাই অনেকে দ্বিতীয় কোড অথবা আরও একটা কোড দেয়, কিন্তু দ্বিতীয় কোড প্রয়োগ করার পর শুকনোর জন্য অপেক্ষা করতে হবে। এটি চূড়ান্ত কোড, আশা করি তোমরা সকলে এটা করতে পারবে। সকলকে ধন্যবাদ।